Hello everyone, this is Rafique Bhuiyan. আমি প্রায় সকল ভিডিওতেই কানাডার ইমিগ্রেশন পারপাসে কোন কোন ক্রাইটেরিয়াতে আপনারা যেতে পারেন কানাডা এগুলো নিয়ে আলাপ করি। অনেক লোক আমাকে কল দেন, তারা অ্যাকচুয়ালি কোনো পারপাসটাই কানাডাতে যেতে পারতেছেন না, মন খারাপ করেন আপনারা, কিন্তু আমিও সরাসরি না করে দেই যে এটা হলে হবে না, এটা হলে হবে না। তো আপনারা যারা বাইরে যেতে চান, আপনারা ইউরোপেও যেতে পারেন। তো ইউরোপে কীভাবে যাওয়া যায়, ইউরোপের কয়েকটা দেশে আপনারা লিগ্যাল ওয়েতে ওয়ার্ক ভিসায় যেতে পারেন। আজকে আমি এই পারপাসটায় কথা বলবো। সঞ্জনভুক্ত কান্ট্রিগুলোতে যাওয়া কঠিন, কিন্তু সঞ্জন আবার যাওয়াও যায়। হ্যাঁ, তো সেগুলো দেখতে হবে যে কীভাবে যাওয়া যায়, কীভাবে ওয়ার্ক পারমিটগুলো লিগ্যাল কি না। হ্যাঁ, আজকে ধরেন রোমানিয়া বা পোল্যান্ড বা সাম আদার কান্ট্রিজ আছে, ওগুলোতে আপনারা যেতে পারেন। আর রোমানিয়ার নামটা শুনলে অনেকেই আপনারা বলেন এটা তো সঞ্জনভুক্ত কান্ট্রি না। শুনেন, আগামী বছরের মধ্যেই রোমানিয়া, বুলগেরিয়া, সাইপ্রাস, তারপর ক্রোয়েশিয়া আই থিঙ্ক, হ্যাঁ, ওগুলো সঞ্জনভুক্ত দেশ হয়ে যাবে। তো তারপর আপনারা কী করবেন, যেতে অনেক কষ্ট হবে। এখন এই যে এই প্যান্ডামিকের সময়টায় আপনারা যদি আপনাদের নিজেদেরকে রেডি করেন একটা অ্যাফোর্ডেবল মানি দিয়ে ওয়ার্ক ভিসায়, এবং আপনারা একটু একটু ইংরেজি শিখেন, সব কিছুতেই ইংরেজি লাগে, ইংরেজি শিখেন, আপনারা কিন্তু ভালো যেতে পারেন, ভালো মতো রোমানিয়া যেতে পারেন। তো আমি আজকে রোমানিয়ার এই পারপাসটা নিয়েই আলাপ করার জন্য বসছিলাম, যে আজকে আপনাদেরকে বলবো, এবং মেয়েরাও যেতে পারেন, হ্যাঁ, ছেলেরাও যেতে পারেন, ইভেন ফ্যামিলি সহ যেতে পারেন রোমানিয়াতে ওয়ার্ক ভিসায়। তো আপনারা প্লিজ এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, রোমানিয়া কীভাবে যায়। আর ওয়ার্ক ভিসায় যেতে হলে যেমন রোমানিয়ার লেবার মিনিস্ট্রির হেল্প লাগবে, বাংলাদেশের লেবার মিনিস্ট্রিরও হেল্প লাগবে বা পারমিশন লাগবে, এছাড়া ওয়ার্ক ভিসা হয় না। বোথ কান্ট্রিজ পারমিশন লাগবে, সেগুলোকে ওয়ার্ক ভিসা বলা হয়। সেই সমস্ত পেপার টেপার আমি আপনারা চাইলে আমি দেখে দিব। আমি তো আর ওয়ার্ক ভিসায় আপনাদেরকে এইভাবে পাঠানোর জন্য এনটাইটল করে নাই আমার, বাট আমি আপনাদেরকে হেল্প করব। আমি আপনাদের, আপনারা যদি আমার ফিটা দেন 1500 টাকা, আমি আপনাদের অন্যান্য একটি টাকাও যেন নষ্ট না হয়, এগুলো সব লিগ্যাল আছে কি না সেটা দেখে দিব। এটা ভেরি লিগ্যাল ওয়েতে আপনাদেরকে আবারও বলছি যে প্লিজ কোনো টাকা পয়সা নষ্ট করবেন না। আন্দাজে আপনারা এই যেমন লিবিয়া যে লোকগুলো মারা গেল আর ইউরোপে যাবে, এভাবে না, আপনারা স্টেপ ফেলেন ইউরোপের একটা দেশে, প্রথম একদম জেনুইনভাবে ওয়ার্ক ভিসায় 6 মাস থাকেন, দেন ইউ ক্যান মুভ। 1 বছর থাকেন, এগুলো তো লিগাল, ইউ ক্যান ওয়ার্ক ফ্রম দ্য ডে আফটার, বিকজ আপনি ওয়ার্ক ভিসা নিয়ে যাচ্ছেন। তো এটা খুব কম টাকায় কীভাবে যাওয়া যায়, কীভাবে আপনারা প্রসিড করতে পারেন, আপনারা যারা বিদেশে যাবেন, আপনারা জানেন অনেক লোক বাংলাদেশে ফেরত এসছে, তারা আবার যাবে, কেউ কেউ মিডল ইস্টে চাকরি করেন। এই যে মিডল ইস্টে চাকরি করা যে টাকা বেতন পান, রোমানিয়া এর চেয়ে অনেক বেশি টাকা বেতন পাবেন, এবং আপনাদের ফিউচার ভালো, এবং রোমানিয়াতে আপনারা থেকে যাবেন বা অন্য দেশে যাবেন, আপনাদের জন্য পুরো ইউরোপ উন্মুক্ত হয়ে যাবে। সেইভাবে আপনারা নিজেদেরকে সেটেল করেন এবং সেভাবে আপনারা চিন্তা করেন। আমি চাই যে আপনারা কিছু ইংরেজি শিখেন। আমি জানি যে IELTS ছাড়া আপনারা কানাডার ব্যাপারে মুভ করতে পারেন না, ইংল্যান্ডে ইভেন ওয়ার্ক ভিসায় যেতে হলে আপনাকে IELTS করতে হবে। তো সুতরাং IELTS ছাড়া এবং মোটামুটি একটু ইংরেজি জানেন, এমন করে আপনারা রোমানিয়া যে ভালো সাইন করতে পারবেন। পোল্যান্ডে আপনাদেরকে ভিসার রেট ভীষণ কম, হ্যাঁ, ইন্ডিয়া যে ভিসা নিতে হয় ভিসা দেয় না, তো রোমানিয়াতে এখন ভিসা দিবে। এবং আরও কিছু কান্ট্রি আছে, হাঙ্গেরি যেতে পারেন, আরও কয়েকটা ইউরোপিয়ান কান্ট্রি আছে যেগুলোতে আপনারা যেতে পারেন ওয়ার্ক ভিসায়। প্লিজ আপনারা সেভাবে রেডি হন এবং যান। আমি চাই যে আপনাদেরকে আমি হেল্প করি, যদি আপনারা মনে হয় যে আপনারা কল দিবেন, আমাকে কল দিবেন, আমি হেল্প করব। এবং আশা করি যে আজকে পুরোটা ভিডিওতে রোমানিয়ার কথা বলবো, কারণ আপনারা ভাববেন না রোমানিয়া একটা গরিব দেশ, এটা সেটা, নো, তারা মোটামুটি ভালো অবস্থানে যাচ্ছে, এবং আপনারা জব করে ওখানে আপনাদের নিজেদেরকে সেটেল করতে পারেন। আর এইটা যদি আপনারা করতে চান, তাহলে আপনাদের ফিউচার ভালো হবে, আপনাদের ওখান থেকে আপনারা যে কোনোভাবে নিজেদেরকে সেটেল করতে পারেন অন্য আরও দেশে। আপনারা যদি চান, তাহলে আমি আপনাদের লিগ্যাল অ্যাডভাইজার হতে পারি যে কীভাবে আপনারা যাবেন। ইভেন স্টুডেন্ট হিসেবে যান এমন একটা দেশে, সেখানে একটু লেখাপড়া করেন, এস্টাবলিশড হন সেখানটায় সেইভাবে, এবং সবগুলো ব্যাপারে লিগ্যাল হইতে হবে। আপনি আর একটা জিনিসও এমন করবেন না যে বিদেশে একজনের টাকা দিচ্ছি, বিদেশ চলে যাচ্ছি, নো, আপনারা লিগ্যাল ওয়ে, এটা কি লিগ্যাল, এইভাবে আমরা বিদেশ যেতে চাই। এখন 21st century আপনি কোনো অবস্থাতেই উল্টাপাল্টা করতে পারেন না, হ্যাঁ, আপনারা জানবেন যে কীভাবে লিগ্যালভাবে যাওয়া যায়।
তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আমরা অন্যান্য দেশের কথা বলবো, কিন্তু আজকে রোমানিয়া বা আদার কিছু কান্ট্রির কথা বললাম। আপনাদের trying to amplify the sound to drown out all of this need for you. Yeah.